আসসালামু আলাইকুম বিকেলের নাস্তার জন্য শুধুমাত্র একটি ডিম আর নুডলস দিয়ে ঝটপট ফিশন মজার একটি রেসিপি শেয়ার করব ঘরে শুধুমাত্র ডিম আর নুডলস থাকলেই আজকের এই নাস্তাটি বানাতে পারবেন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি প্রথমেই নিয়েছি দুই প্যাকেট ম্যাগি নুডলস আপনাদের ঘরে যেই নুডলস থাকবে সেটি দিয়ে বানাতে পারবেন এবার নুডলস সিদ্ধ করার জন্য এক কাপ পানি দিয়েছি পানি যখন ফুটতে শুরু করবে তখন নুডলসের মশলাগুলো চুলার কিন্তু মাঝারিতে রেখে নুডলস গুলো সিদ্ধ করতে হবে দেখুন নুডলস থেকে পানি কিন্তু শুকিয়ে গেছে এখন নুডলস গুলো বাটিতে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এই যে দেখেন আমাদের নাস্তার জন্য ডিম চলে এসেছে ট্রাকে করে এই মিয়া থামেন ডিমটা আগে নেই এবার হচ্ছে ডিমটিকে টুস করে ভেঙে বাটিতে দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ দিয়েছি ধনে কুচি এখানে ওয়ান ফোর্থ চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি চা চামচ চটপটি মশলা এখন হচ্ছে সিদ্ধ করে ঠান্ডা হওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নুডলস এর সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি দেখুন মাখানোর পর কিন্তু নুডলস অনেকটা পাতলা মনে হচ্ছে এবার এর ঘনত্ব কিছুটা বাড়ানোর জন্য এখানে তিন চা চামচ আটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভালোভাবে পর এগুলো ভাজার জন্য তেল দিয়ে ভালোভাবে তেল গরম করে নিয়েছি তারপর চুলার মাঝারিতে রেখে পছন্দের সাইজ অনুযায়ী নুডলসের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার মাঝারিতে রেখে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নুডলস গুলো দ্রুত বাইরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে নুডলসের এই পাকোড়া গুলোর ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি এভাবে করে ঘন ঘন উল্টে পাল্টে দুপাশেই হালকা লালচে করে ভেজে নিয়েছি এই পাকোড়া কিন্তু খুব বেশি কালার কিংবা একেবারে মুচমুচে করে ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি আমি পাকোড়াগুলো উঠিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিয়েছিলাম এতে করে পাকুড়ার গায়ে থাকা বাড়তি তেলগুলো টিস্যু পেপার শুষে নিবে দেখুন পাকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার যে কেউ চাইলে এই পাকোড়াটি ঝটপট খুব সহজেই বানিয়ে খেতে পারবেন দেখুন আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি কিন্তু বাইরের দিকটা মুচমুচে এবং ভিতরে নরম এই গরম গরম সসের সাথে খেতে ভীষণ মজা লাগে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ